সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর বিশেষ করে এসএসসি গণিত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ত্রিকোণমিতি 9.1 এর কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করে দিতেছি। বোর্ডের দিকে খেয়াল করি, প্রমাণ করো 6 থেকে 20, 6 নম্বর, 6 এর ঘ, 1/sec² a প্লাস 1/cos² a ইকুয়াল টু 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। 6 থেকে 20 পর্যন্ত এই অঙ্কগুলা প্রমাণ করতে হবে, ঠিক আছে। সংক্ষিপ্ত সিলেবাস, গণিতের সংক্ষিপ্ত সিলেবাস 2021 এর আলোকে আজকের এই ক্লাসটা আমরা ভালোভাবে করার চেষ্টা করব। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড অথবা আমরা বাম পক্ষ লিখব, 1/sec² a প্লাস 1/cos² a। এর আগের পার্টি আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, সেই সূত্রগুলো সম্পর্কে একটু ভালো ধারণা রাখবো। এটাকে আমি লিখতে পারি 1/sec² প্লাস 1/cos² এত এর হোল স্কোয়ার। তাহলে 1/sec, এটা সমান হলো cos এর, বা sec এর বিপরীত হলো cos, cos এর হোল স্কোয়ার প্লাস 1/cos, সাইন এর বিপরীত হলো cos, অর্থাৎ 1/cos সমান হলো সাইন এ, সাইন এ। আর এই যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা আমি এখানে দিয়ে দিব, স্কোয়ারটা ভুলেও কোনো এর উপরে দেওয়া যাবে না, কারণ এটা হলো কোণ, দিতে হবে এই জায়গায়, ঠিক আছে। যেখানে দেওয়া প্রয়োজন আমরা সেখানে দিব, কখনো কোণের উপরে স্কোয়ার দিব না। এখন এটা এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা মূল সূত্রটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এটাই রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রমাণ করো যে বলছে লেখছি প্রুভ, যদি বলে যে দেখাও যায় তাহলে লিখবো আমরা শোড বা দেখানো হলো। এর পরের অঙ্কটা আমরা খেয়াল করি, 6 এর ঘ, 6 এর ঘ দেওয়া আছে 1/cos² এ মাইনাস 1/cos² এ, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড 1/cos² এ মাইনাস 1/cos² এ ইকুয়াল টু, আগের মতো লিখবো আমরা 1/cos A এর হোল স্কোয়ার মাইনাস 1/cot A এর হোল স্কোয়ার। তাহলে এর আগের অংশে আমি সূত্র নিয়ে আলোচনা করছি, সূত্রগুলো অবশ্যই ভালোভাবে শিখবো। 1/cos হলো কজের বিপরীত হলো sec A, তাহলে আমরা লিখবো sec² মাইনাস 1/cot A সমান হলো 10A, 10 এর বিপরীত হলো cot A, অর্থাৎ 10² এ। তাহলে এটা হলো একটা মূল সূত্র, sec² এ মাইনাস 10² এ সমান হলো 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এটা সমান হলো 1, ঠিক আছে। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এর পরের অঙ্কটা আমরা খেয়াল করি, 7 নম্বর, 6 এর ঘ আছে, 6 এর ঘ 1/sin² এ, 1/sin² এ মাইনাস 1/10² ইকুয়াল টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড 1/sin² এ মাইনাস 1/10², রাইট হ্যান্ড সাইড সমান 1, এটা আমরা প্রমাণ করব। ইকুয়াল টু, এটার একটা স্কোয়ার আছে 1/sin² এ, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/sin A এর হোল স্কোয়ার মাইনাস 1/10A এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1/sin A, সাইন এর বিপরীত হইল গিয়ে cosec A, তাহলে এটা লিখবো আমরা cosec A, স্কোয়ারটা এখানে দিয়ে দিব, মাইনাস 10 এর বিপরীত হইল cot A, 1/10 এর সমান হলো cot A, একটা স্কোয়ার দিব এখানে cot A, তাহলে cos² এ মাইনাস cot² এর সমান হলো 1, ঠিক আছে। সুতরাং এটা হলো রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এর পরের অঙ্কটা আমরা খেয়াল করি, 7 নম্বর অঙ্কটা খেয়াল করি আমরা,